পীড়া লক্ষ্য করো, সৃজনশীল চার, এখানে 30 জন শিক্ষার্থীর গণিতের প্রাপ্ত নম্বর দেওয়া আছে। নম্বর প্রশ্নটি হচ্ছে শ্রেণী সংখ্যা কত, ক গণসংখ্যা সারণী তৈরি করো এবং গ আয়ত লেখা। আমাদেরকে প্রথম প্রশ্নটি হচ্ছে শ্রেণী সংখ্যা, শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হলে সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানটি আগে বের করে নিন। উদ্দীপকে সর্বোচ্চ মান আছে 87, সর্বনিম্ন আছে 41। উপাত্তের সর্বোচ্চ মান 87, সর্বনিম্ন মান 41। পরিসর, পরিসরের সূত্রটি হচ্ছে সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান বিয়োগ এবং যোগ করতে হবে 1 সর্বক্ষেত্রে। এটা 87 আর 41 বিয়োগ করে আসছে আমাদের 46 আর 1 47। যদি এটা ছোট হয় তাহলে তখন আমরা 5 ধরতে পারি, কিন্তু এটা যখন বড় হয়ে যাবে তখন এটাকে 10 ধরতে হবে। তাহলে শ্রেণী ব্যবধান 10 ধরে শ্রেণী সংখ্যা, এখানে 47 ভাগ 10 মানে ভাগ করে আসছে 4.7। এখানে যে সংখ্যাটি থাকবে এটা 1 বৃদ্ধি করে নিতে হবে, তাহলে 4 আছে, অতএব শ্রেণী সংখ্যা 5টি। তাহলে এইটা আমাদের হয়ে গেল ক নং প্রশ্নের সূত্র। খ নং এ উল্লেখ আছে গণসংখ্যা সারণী তৈরি করো, তাহলে আমাদের 5 আর 2টা অতিরিক্ত মোট 7টি ঘাত কাটতে হবে। তাহলে 6টা আগানোর পরে এখানে যেহেতু সবচেয়ে ছোট আছে 41, যেহেতু আমরা শ্রেণী ব্যবধান ধরে নিয়েছি 10, 41 থেকে 10টি সংখ্যা হচ্ছে 50। একই ভাবে এটাও যোগ করতে হবে, 51-তে 60, 61-তে 70, 71-তে 80, 90। এবার আমাদেরকে ট্যালি নির্ণয় করতে হবে। ট্যালিটা কি 52, এই 52 সংখ্যাটি কোথায় আছে? 51 থেকে 60-এর ভিতরে আছে 52, এখানে 1টি দেয়। 67, 67 আছে 100 থেকে 70 এই স্থানে, তাহলে এখানে 1টি দেয়। 53, 53 আমাদের কোথায় আছে? 51 থেকে 60-এর ভিতরে 1টি দেয়। 50, 81। এভাবে আমাদেরকে প্রত্যেকটা এভাবে 6টি টান। তাহলে আমরা প্রত্যেকটি এভাবে বের করলাম। এবার দেখতে হবে ট্যালি কত, এখানে আছে 5 আর 2 7, 5 আর 3 এখানে আছে 8, 5 আর 1 6, 5 4, তাহলে আমাদের মোট এখানে আসছে 9, 15। তাহলে এইটা আমরা পেয়ে গেলাম গণসংখ্যা নিবেশনের সারণী। এই সারণী হতে আমরা মধ্য খুচরো আয়তলিক সবগুলোই করি। 9 নম্বর প্রশ্নটি আমাদের ছিল আয়তলিক অঙ্কন করে, আয়তলিক অঙ্কন করতেও এমন ঘর কেটে নিতে হবে, তারপর অবিচ্ছিন্ন শ্রেণী সীমাটা আমাদের। তাহলে আমাদের গ নম্বরে অবিচ্ছিন্ন শ্রেণীবিভাগটি লাগবে, এখানে যে সংখ্যাটি থাকবে সেটার সঙ্গে প্রথমে যে সংখ্যাটি থাকবে 0.5 বিয়োগ করতে হবে, পরটি সংখ্যার সঙ্গে 0.5 যোগ করতে হবে। তাহলে এটা বিয়োগ করলে আসছে, আর এটা যখন আমরা বিয়োগ করবো যোগ করবো এর সঙ্গে, প্রথম সংখ্যায় বিয়োগ পরটি করতে হবে যোগ এই সংখ্যা, প্রত্যেকটা এভাবে চলে আসবে।
এই হয়ে গেল আমাদের অবিচ্ছিন্ন শ্রেণীবিভাগ। এটা দিয়ে আমাদেরকে সারণী হতে যে আয়তের লেখটা সেটা অঙ্কন করতে হবে, আর এটা মূলত করতে হয় গ্রাফ। আমি এখানে সংক্ষিপ্ত আকারে কিছু দেখিয়ে দিচ্ছি। এখানে অক্ষরেখা থেকে দৈর্ঘ্য এখানে কি থাকবে? এখানে আমাদের কি এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্নটি নিতে আমাদের সর্বপ্রথম ছিল 40.5 এবং পরবর্তী ছিল 50.5। তারপরটা এভাবে আমাদের যেগুলো ছিল প্রত্যেক থেকে নিতে হবে। প্রথমে আমাদের গণসংখ্যা ছিল 7, এটা আমরা 7 পর্যন্ত বাড়াই। পয়েন্টের গণসংখ্যা ছিল 8, 8 হচ্ছে এখানে। তারপর আমাদের ছিল 6, তারপরটা ছিল 5। এভাবে কিন্তু আমাদের প্রত্যেকটা নিতে হবে। তারপর ছিল 4, এভাবে কিন্তু আমরা আয়তলিকটা আঁকি।